এবার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক ডি কক। ওয়ান ডে টি টোয়েন্টির পর এবার টেস্টেও দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন কুইন্টন ডি কক। 2020-21 মৌসুমের জন্য টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিএসএ। গত ফেব্রুয়ারি ফাফ ডু প্লেসি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এতদিন নতুন কাউকে দায়িত্ব আনা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে 2 ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী 26 ডিসেম্বর সেঞ্চুরিয়ান টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। আসন্ন এই সিরিজ থেকেই পুটিয়া দলে নেতৃত্ব দেবেন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে সিএসএ। এই দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা শেরেল এইরেন, গ্লেন স্টুম্যান এবং কাইল ভেরিয়েন। ইঞ্জুরি থেকে ফিরে দলে ডাক পেয়েছে উইয়ান মোলদার। তবে পুটিয়া টেস্ট দলে জায়গা হয়নি কাগিসো রাবাদা ও ডোয়াইন ফোর্টিয়াসদের। দুজনই এখনো ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন।